আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি বন্ধুরা। এই তো চলে আসছি রোজকার মতো নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে, এই গরমে কিছু কথা বলার জন্য। ইনু মিনুর ডাক শুনতে পাচ্ছেন কি না জানি না, আমি কিন্তু বারান্দার একদম এক সাইডে চলে আসছি। ইনু মিনু ডাকছে কিচির মিচির করে, নিম মেদা কোচিংয়ে বন্ধুরা রান্না বান্না শুরু করে দিয়েছি। চলেন চলে যাই রান্নাঘরে, দেখে আসি আজ রান্না বান্নায় কী কী থাকছে। বন্ধুরা চলে আসছি ক্যামেরা নিয়ে রান্নাঘরে, রান্নাঘরে এই যে রান্না বান্না চলছে। এখানে কড়াইয়ে দেখতে পারছেন কচু, কচু ঘন্ট, এটা হচ্ছে শুলা কচু বা কাঠ কচু যেটাই বলেন। এই কচুটা কিন্তু খেতে বেশ টেস্টি লাগে বন্ধুরা। এই সময় কিন্তু এই কচুটা আমার বাসায় প্রায়ই থাকে, কারণ এই কচুটা খেতে আমার সাহেব খুবই পছন্দ করে। যে কোনো ধরনের কচুরি তার পছন্দ। আর এখানে দেখেন আমি একটা ব্রয়লার মুরগি একদম লবণ হলুদ মেখে তেলে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এটা হচ্ছে আলু দিয়ে রান্না করব বন্ধুরা। বিশেষ করে ব্রয়লার মুরগিটা এভাবে যদি একটু ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়। আসলে এক একজন রান্না বান্না এক এক রকম করতে অভ্যস্ত, আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম করে থাকি। আজ এভাবে রান্নাটা করব বন্ধুরা, আশা করছি ফুল ভিডিওটার সঙ্গে থাকবেন, আপনাদের ভালো লাগবে বন্ধুরা। চিকেনটা রান্নার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে এই যে পেঁয়াজটা ভেজে ব্রাউন করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম দুই তিনটা তেজপাতা, কয়েকটা দারচিনি, আর এখানে সাত আটটা এলাচ একটু থেতলে নিয়ে। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, একে একে আদা রসুন জিরার পেস্টটা দিয়ে দিব। প্রথমে আমি আদা জিরা আদা রসুন, এখানে হচ্ছে জিরা, সামান্য একটু পানি দিয়ে দিব। আমি এখানে আদা রসুন জিরা শুকনো মরিচ ধনিয়া গুঁড়া লবণ হলুদ সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার কষিয়ে নিয়ে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা এই যে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে মাংসের সাথে আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। চিকেনটা ভালো করে মাংসের সঙ্গে কষিয়ে নিব। আর এখন আমি ভেজে চিকেনে দেওয়ার জন্য আলুটাও ভেজে রেখেছিলাম, এটাও দিয়ে দিব। যেহেতু মাংসটা আমি আগেই তেলে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, সেই ক্ষেত্রে আমার মাংসটা রান্না হতে কিন্তু খুব বেশি দেরি লাগবে না। মশলার সঙ্গে আলু আর চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণ পানি দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য।
বন্ধুরা, চিকেনটা কষিয়ে নেওয়ার জন্য এই যে সিদ্ধ হওয়ার জন্য যে একটুকুনো কষানোর পানি দিয়েছিলাম সেটা টেনে গিয়েছে, আর চিকেন আলু দুটাই আমার সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। আর এই চিকেনটাই কিন্তু আমি খুব বেশি ঝোল রাখবো না, মাখা মাখা রান্না করব। বন্ধুরা, চিকেনটা আমার পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে নিব। গরম মশলা গুঁড়িটা দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। বন্ধুরা, চিকেনটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে নিব। বন্ধুরা, রান্নাবান্না করে চলে আসছি টেবিলে। প্রচণ্ড গরম, এই গরমে আসলে খুব বেশি সময় রান্না করে থাকা সম্ভব হয় না। আজ দুপুরকার মেনু যা যা ছিল আর একবার আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, এটা হচ্ছে এই যে একটা ছোট মাছ কাঁঠালের বিচি আর কুমড়া শাক দিয়ে চচ্চড়ি, এটা হচ্ছে কচু ঘণ্ট, আর এই যে এখানে হচ্ছে আলু দিয়ে চিকেন। এই তো, এই ছিল আমার রান্নাবান্না। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে আমার চ্যানেল ভিডিওগুলো দেখেন, যে সকল বন্ধুরা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।